হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আরেকটা নতুন WEP পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জন্য নতুন প্র্যাকটিস শেট নিয়ে এলাম। এটা হচ্ছে 4 নম্বর প্র্যাকটিস শেট। আগে আরও 3টা প্র্যাকটিস শেট দেওয়া আছে, যদি তোমরা সেগুলো না দেখে থাকো তো সেগুলো অবশ্যই দেখে নেবে। আমি ভিডিওর এন্ড স্ক্রিনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটা যখন শেষ হবে তখন সেই আগের প্র্যাকটিস শেটগুলো ভেসে উঠবে, সেগুলো তোমরা দেখতে পারবে। এবং ডেসক্রিপশন বক্সেও অনেক ভিডিওর লিঙ্ক দেবো, সেগুলো তোমরা ডেসক্রিপশন ভিডিওর যে ডেসক্রিপশন বক্স থাকে সেখানে তোমরা চেক করে নেবে। সেখানে অনেক ভিডিওর লিঙ্ক দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, যে কোনো সরকারি চাকরি হোক হোক না কেন, তো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই অন করবে, তাহলে আমি নতুন ভিডিও দেব তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবে। যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে তোমরা নিতে পারবে। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। প্রত্যেকটা কোশ্চেন বলবো, তোমাদের 2-3 সেকেন্ড করে সময় দেওয়া হবে, তারপরে তোমাদের আমি উত্তরটা বলে দেবো। তো হাই হ্যালো ফ্রেন্ডস, সবাইকে হাই হ্যালো। হ্যাঁ, তোমরা প্রত্যেকটা উত্তর কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে, প্রত্যেকটা প্রশ্ন বলবো, উত্তরগুলো কমেন্ট করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন দেখে নাও, নিম্নের কোন উদ্ভিদে হাইপোনেস্টি চলন দেখা যায়? নিম্নের কোন উদ্ভিদে হাইপোনেস্টি চলন দেখা যায়? হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে, সকলেই তোমরা কিন্তু কমেন্ট করো, উত্তরগুলো কমেন্ট করবে, তারপর তোমাদের আমি উত্তর বলে দেবো। এবং তোমরা লাস্টে দেখবে 40টা কোয়েশ্চেন আছে, 40টার মধ্যে কতগুলো ঠিক হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করার চেষ্টা করবে। এবং একটু লিঙ্কটা শেয়ার করে দাও, তাহলে সবাই দেখতে পারবে, তোমরা সবাই একসাথে ক্লাসটা করে নিতে পারবে। তো চলো, প্রথম কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান এ, হাইপোনেস্টি দেখা যায়, চলন দেখা যায় কোন উদ্ভিদে? না, কচু পাতাতে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই? ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI, বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, এর আগে ছিলেন উর্জিত প্যাটেল, তার আগে ছিলেন রঘুরাম রাজন। তো কোন রাজ্যের সরকারি কাজকর্মে রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই? তো উত্তর হয়ে যাবে অপশান এ, জম্মু ও কাশ্মীরের। চলো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, 3 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? 3 নম্বর কোয়েশ্চেন। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয়েছিল 1853 সালে, এর প্রকাশকের নাম হচ্ছে বা সম্পাদক হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকেই সঠিক উত্তর কমেন্ট করছে, তো তোমরা সকলেই কিন্তু কমেন্ট করার চেষ্টা করো, উত্তরগুলো কমেন্ট করো। নেক্সট হচ্ছে, কোন বছর থেকে শকাব্দ প্রচলিত হয়? তো শকাব্দ প্রচলিত হয়, দেখো অপশান ডিতে আছে 78 খ্রিস্টাব্দ, মনে রাখবে কিন্তু এটা 78 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ নয়, কিন্তু 78 খ্রিস্টাব্দ থেকেই শকাব্দ প্রচলিত হয়। এটা কে প্রচলন করেছিল? না, কনিষ্কর। অপশান ডি হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কাদম্বরী কে রচনা করেন? খুব ইজি কোয়েশ্চেন, তোমরা সকলেই কমেন্ট করো, উত্তর হচ্ছে বাণভট্ট। কাদম্বরী রচনা করেন বাণভট্ট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাণভট্ট। নেক্সট কোয়েশ্চেন দেখবো, কত সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে 1915 সালে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 7, নিম্নের কোন যন্ত্রের সাহায্যে রক্তকোষ গণনা করা হয়? কোন যন্ত্রের সাহায্যে রক্তকোষ গণনা করা হয়? তো উত্তর হবে দেখো, হিমোসাইট মিটার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হিমোসাইট মিটার। তাহলে অপশান বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, নিম্নের কোন হরমোনটি BMRকে বৃদ্ধি করে? BMRের পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। তো BMRকে বৃদ্ধি করে নিম্নের কোন হরমোনটি? তো উত্তর হয়ে যাবে অপশান এ, থাইরক্সিন। তো বন্ধুরা, এটা টাইপ করতে একটু মিস্টেক হয়েছে, থাইরক্সিন স্পেলিংটা কিন্তু এরকম নয়, তোমরা সকলেই জানো থাইরক্সিন স্পেলিং কি। তো থাইরক্সিন হরমোন BMRকে বৃদ্ধি করতে সাহায্য করে থাইরক্সিন হরমোন, তাহলে অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 9 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার ঘোষণা করা হয়েছে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে, এটার বর্ণনা করা হয়েছে কোন অনুচ্ছেদে? তো উত্তর হয়ে যাবে অপশান সি, অনুচ্ছেদ 14 থেকে 18তে
এটা বর্ণনা করা হয়েছে, সমতার অধিকার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, লুসাই কোন অঞ্চলের উপজাতি? তো দেখো অপশান ডি, ত্রিপুরার উপজাতি হচ্ছে লুসাই। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ত্রিপুরার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের কোথায় কফি গবেষণা কেন্দ্র রয়েছে? কফি গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে? তো উত্তর হয়ে যাবে অপশান এ, কাসারাগড়। কাসারাগড়ে কফি গবেষণা কেন্দ্র রয়েছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 12 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? এটা আশা করি তোমরা সকলেই জানো। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। কত সালে? 1885 সালে। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি ছিলেন। তো বন্ধুরা কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেনই থাকবে কিন্তু। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 13 নম্বর, ভারতের 1 নম্বর জাতীয় সড়ক কোন দুটি স্থানকে যুক্ত করেছে? তো ভারতের 1 নম্বর জাতীয় সড়ক যুক্ত করেছে দিল্লি এবং অমৃতসরকে। দিল্লি এবং অমৃতসরকে যুক্ত করেছে, এবং কত দূর পর্যন্ত বিস্তৃত? না, পাকিস্তানের ওয়াঘা বর্ডার পর্যন্ত এই রোডটি বিস্তৃত। এবং কলকাতা এবং দিল্লিকে যুক্ত করেছে NH2, যাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডও বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নকরেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 15 নম্বর কোয়েশ্চেন, ক্রেনোলজি শব্দটি নিম্নের কিসের সাথে সম্পর্কযুক্ত? ক্রেনোলজি শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? তো ক্রেনোলজি শব্দটি হচ্ছে অপশান ডি, মাথার খুলি বিষয়ক বিজ্ঞান। ক্রেনোলজি হচ্ছে মাথার খুলি বিষয়ক বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। ক্রেনোলজি বলা হয় মাথার খুলি বিষয়ক বিজ্ঞানকে। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 16 নম্বর, যাযাবর কার ছদ্মনাম? তো সঠিক উত্তর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। অপশান এ, বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 17, কপার ক্লিপ বিশ্ববিখ্যাত কেন? তো এটা হচ্ছে তাম্র শোধন কারখানা, কপার ক্লিপটা। তো তাম্র শোধন কারখানার জন্যই এটা বিশ্ববিখ্যাত, কপার ক্লিপ। তাহলে অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটা দেখবো 18 নম্বর, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? তো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গ্যানিমিড। গ্যানিমিড কার উপগ্রহ? বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমিড, তো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। এবং অপশান বিতে আছে টাইটান। টাইটান কার উপগ্রহ? না, এটা হচ্ছে শনির উপগ্রহ টাইটান। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো 19, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? তো রোভার্স কাপ হচ্ছে অপশান বি, ফুটবল খেলার সাথেই যুক্ত রোভার্স কাপ। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফুটবল খেলা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন, ভারতের জাতীয় আয়ের হিসেব করে কোন দপ্তর বা কোন সংস্থা ভারতের জাতীয় আয়ের হিসেব করে? তো অপশান বি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা CSO। এটার সম্পূর্ণ নামও তোমাদের অনেক সময় পরীক্ষায় দেয় যে CSO-র পুরো নাম কি। তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার হলো। পরবর্তী কোয়েশ্চেন দেখো, বিবিকা মকবরা স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত? বিবিকা মকবরা স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত? তো উত্তর হবে ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের স্ত্রী। ঔরঙ্গজেব স্পেলিংটা হবে ঔরঙ্গজেব, তো এটা টাইপ মিস্টেক, ঔরঙ্গজেব। পরবর্তী কোয়েশ্চেন দেখো 22, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? তো ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্যভট্ট। চলো নেক্সট কোয়েশ্চেন 23, কোন গিরিপথ শ্রীনগর ও জম্মুর মধ্যে যোগাযোগ রক্ষা করেছে? তো শ্রীনগর এবং জম্মুর মধ্যে যোগাযোগ রক্ষা করেছে অপশান এ, বানিহাল, বানিহাল গিরিপথ।
অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বানিয়াল। এবং বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে তোমরা যদি আন একাডেমিতে ফলো করতে চাও তো আন একাডেমিতে আমাকে ফলো করতে পারবে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফলো করতে পারবে। এবং সেখানেও আমি নতুন করে কোর্স আপলোড করছি, তো সেগুলো তোমরা সেখানে বিনামূল্যে দেখতে পারবে। 24 নম্বর হচ্ছে, দেখো, বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটি আছে। সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করার পরিমাণটা কমছে, সবাই কিন্তু কমেন্ট করছে না, সবাই কমেন্ট করো, বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটি কোথায় আছে? তো অপশান এ কচ্ছের রান। কচ্ছের রানটা কোথায় আছে? গুজরাটে। তো বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটি কোথায় আছে? না, কচ্ছের রানে। চলো, পরবর্তী কোশ্চেন হচ্ছে, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এই প্রশ্নটাও দেই তো, 1945 সালে IMF প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর অবস্থিত, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়াশিংটনে অবস্থিত IMF এর সদর দপ্তর। পরবর্তী কোশ্চেন, কোনটি বারুদের উপাদান নয়? তো বারুদের উপাদান নয়, দেখো, চারকোল, সালফার, সরা বা নয়টার, এগুলো হচ্ছে বারুদের উপাদান, কিন্তু সীসা, অপশান সিতে আছে সীসা, কিন্তু বারুদের উপাদান নয়। তাহলে অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 27, কোন উষ্ণতায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড থার্মোমিটারের পার্ট একই হয়? এটার উত্তর হয়ে যাবে -40 ডিগ্রি। -40 ডিগ্রি তাপমাত্রাতে কিন্তু ফারেনহাইট এবং সেন্টিগ্রেড থার্মোমিটারের পার্ট কিন্তু একই হয়, -40 ডিগ্রি। তাহলে অপশান এ রাইট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, কারণ কাচের তাপের কি? কাচ তাপের সুপরিবাহী, পরিবাহী, অন্তরক, নাকি অর্ধ পরিবাহী? তো কাচকে হঠাৎ উত্তপ্ত করলে কাচ ফেটে যায়, কারণ একটাই, যে কাচ হচ্ছে কিন্তু তাপের কুপরিবাহী, তাপের, কাচের মধ্য দিয়ে কিন্তু তাপ পরিবাহিত হয় না, তাই কাচটা কিন্তু ফেটে যায়। বাকি অন্যান্য ধাতুর মধ্য দিয়ে বা অন্যান্য পদার্থের মধ্য দিয়ে কাচ বাউ সরি তাপ প্রবাহিত হয়, তাই ফাটে না। চলো, অপশান বি উত্তর হলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সোনার অলঙ্কার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসাবে কী মেশানো হয়? তো সোনার অলঙ্কার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসাবে তামা মেশানো হয়। অপশান সি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন দেখবো এরপর, 30, নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম? তো নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম? না, তাহলে উত্তর হলো অপশান ডি, ফোটন কণার ভর সর্বাপেক্ষা কম। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, সম্প্রতি স্বর্ণপদক জয়ী হিমা দাস কোন খেলার সাথে যুক্ত, বা কিসের সাথে যুক্ত হিমা দাস সম্প্রতি স্বর্ণপদক জয়ী? তো উত্তর হয়ে যাবে স্প্রিন্ট রানার বা দৌড়, অ্যাথলেটিক্স, দৌড়বাজ। তো স্প্রিন্ট রানার হচ্ছেন হিমা দাস, হিমা দাস হচ্ছেন আসামের অধিবাসী। তো অপশান সি হলো রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 32, সম্প্রতি কোন দিনটি বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস হিসাবে পালিত হলো? কোন দিনটি উত্তর হবে? উত্তর হচ্ছে অপশান সি, 7ই জুন সম্প্রতি খাদ্য সুরক্ষা দিবস হিসাবে পালিত হয়েছে। এবং 5ই জুন, দেখো, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তো বন্ধুরা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যদি ভিডিওগুলো দেখতে চাও তো আন একাডেমিতেও তোমরা দেখতে পারবে, এবং ইউটিউবেও দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে প্রত্যেকটি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সাথে স্পেশাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। 33, সম্প্রতি কোন দেশ পৃথিবীর দ্রুততম বুলেট ট্রেনের সফল পরীক্ষণ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জাপান। সম্প্রতি জাপান পৃথিবীর দ্রুততম বুলেট ট্রেনের সফল পরীক্ষণ করেছে, কিন্তু জাপান, অপশান সি। নেক্সট হচ্ছে, IPL 2019 ফাইনাল কোন দল জয়ী হয়েছে? IPL 2019 ফাইনাল জয়ী হয়েছে, অপশান বি, মুম্বাই ইন্ডিয়ান্স। এবং যদি বলা হয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 কোন দল জয়ী হয়েছে, কোন দেশ জয়ী হয়েছে, তখন কিন্তু হয়ে যাবে ইংল্যান্ড, আর এটার উত্তর হলো অপশান বি, মুম্বাই ইন্ডিয়ান্স। পরবর্তী কোয়েশ্চেন, দক্ষিণ আফ্রিকার বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো দক্ষিণ আফ্রিকার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে সিরিল রামাফোসা, এটা রামাফোসা হবে, সিরিল রামাফোসা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান রাষ্ট্রপতি, অপশান সি। এবং এর অপশান এতেই আছে, দেখো, স্টক মরিসন, স্টক মরিসন হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এবং অপশান বিতে যেটা আছে, দেখো, বেঞ্জামিন নেতানিয়াহু, এটা হচ্ছে ইসরায়েল এর প্রধানমন্ত্রী। এবং জোকো উইডোডো, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি।
তাহলে এটার উত্তর হয়ে গেল অপশন সি। পরবর্তী কোশ্চেন 36, সম্প্রতি দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি কাকে নিয়োগ করা হয়েছে? তো সম্প্রতি দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে ডি এন প্যাটেলকে নিয়োগ করা হয়েছে, তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার। এবং যদি বলা হয় এর আগে কে ছিল, তাহলে দিল্লি হাইকোর্টের বিচারপতি এর আগে ছিলেন রাজেন্দ্র মেনন, এবং অপশন বিতে যেটা আছে এ কে মিত্তল, সেটা হচ্ছে মেঘালয়ের হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং যেটা অপশন ডিতে আছে শ্রীনিবাস ওকা, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। পরবর্তী কোশ্চেন হচ্ছে 37, মাকড়সা জলে হাঁটতে পারে না, পারে এটা তরলের কোন ধর্মের জন্য হয়ে থাকে? মাকড়সা জলে হাঁটতে পারে, এটা তরলের কোন ধর্মের জন্য হচ্ছে? না, পৃষ্ঠটান ধর্মের জন্য। তরলের উপরিতলে একটা টান টান পর্দার মতো আচরণ করে তরলের উপরিতল, তো এই জন্যই মাকড়সা জলের উপর হাঁটতে পারে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পৃষ্ঠটান। পরবর্তী কোশ্চেন, প্রফেসর শঙ্কু চরিত্রটি স্রষ্টাকে? প্রফেসর শঙ্কু চরিত্রটির স্রষ্টা হচ্ছেন অপশন এ সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো 39, কাকরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? তো কাকরি ষড়যন্ত্র মামলা হয়েছিল অপশন বি 1925 সালে। কাকরি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925 সালে, উত্তরপ্রদেশের ট্রেন ডাকাতি হচ্ছে এটা একটা। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। লাস্ট অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, কাকে ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স বলা হয়? সকলেই কমেন্ট করো, কিন্তু এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিওর। তো কাকে ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স বলা হয়? তো আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বিতে আছে আলেকজান্ডার ফ্লেমিংকে ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স বলা হয়। বন্ধুরা, এটা যদি তোমরা পিডিএফটা নিতে চাও, তো পিডিএফটা কোথায় পাবে তোমাদের বলে দিচ্ছি। এই দেখো অ্যান্সারগুলো করা আছে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম অ্যাপটা যদি না থাকে, তো গুগল প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করে অ্যাপটা ডাউনলোড করে নাও, তারপরে গাইডেন্স গুরু লিখবে এবং জয়েন করবে, তাহলেই তোমরা সমস্ত পিডিএফ সেখানে দেওয়া আছে, এই পিডিএফটাও পেয়ে যাবে। এবং যদি তোমরা আনাকাডেমিতে না ফলো করে থাকো, তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আনাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, সেখানে এডুকেটারে গিয়ে বিবেক মাঝি সার্চ করবে এবং সেখানে অনেকগুলো কোর্স দেওয়া আছে, সেগুলো তোমরা বিনামূল্যে দেখতে পারবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, নতুন যদি হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।